হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছো? সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। দুই বোন এখন খেলা করছে, খেলায় মতো ও গান করছে, নাচছে। তো বন্ধুরা, আমার একটা কাজ আছে, আমার এখন বাজে 2:30, একটু ব্যাংকে যেতে হবে আমাকে। তো দেখো কি জন্য আমি ব্যাংকে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, তো এখন বাজে 2:30। তো আমি এখন SBI ব্যাংকে যাব। আর কেন যাব সেটা হচ্ছে, আমি SBI ব্যাংকে একজন অ্যাকাউন্ট হোল্ডার, তো সার্ভিস অ্যাকাউন্ট। তার জন্য আমাকে কিছুদিন আগে অনেকজনকেই ওই ক্রেডিট কার্ড প্রদান করা হয়েছিল SBI ব্যাংকের থেকে। তো যখন ক্রেডিট কার্ড যখন দেওয়া হয়েছিল, তখন আমাকে কল করা হয়েছিল। তো আমি যখন ব্যাংকে গেছিলাম, তো সব আলোচনা যখন করলাম, তখন ক্রেডিট কার্ড নেওয়ার আগে যখন সাইন করে দিলাম, তখন জিজ্ঞাসা করেছিলাম যে চার্জ কত পড়বে ক্রেডিট কার্ডের। তো ওরা একটা নির্দিষ্ট বেশ ঠিক মতোই বাজেটের মধ্যে বলেছিল, যেটা আমার মানে মনে হয়েছিল যে নেওয়া যাবে 300-এর আশপাশ বলেছিল, 300-এর নিচে বলেছিল। তো তখন আমি ভেবেছিলাম যে কার্ডটা নেবো। তো কার্ড যখন এলো, ঠিকানায় চলে এলো কার্ড বাড়িতে। তো চলে আসার পর কার্ডটা যখন পিন জেনারেট করলাম, তারপরে জেনারেট করে তারপরে দুদিনের মধ্যে SMS এলো যে কার্ডের চার্জ লাগবে ইয়ারলি 1498 এরকম মতো। তখন তো আমি দেখলাম তাহলে তো কার্ড নেওয়া যাবে না, তো রিটার্ন করে দেব। তো সেটা সেক্ষেত্রে একটা প্রবলেম আছে আমাকে, যে 48 দিনের মধ্যে ওরা কিন্তু একটা চার্জ কেটে নেবে, এই ইয়ারলি চার্জটা কেটে নেবে। ইয়ারলি চার্জটা 48 দিনের মধ্যে যখন কেটে ওরা নিয়েছে, তাহলে 1 বছর আমার রেখে দেয় ভালো কার্ডটা। আর এই যে 1499টা কেটে নিয়েছে, এর জন্য ওটা একটা মানে ব্যাংক ওখানে অ্যাপস থেকে SMS একটা লিঙ্ক দেবে। তো লিঙ্কে একটা ঘড়ি পাওয়া যাবে অ্যামাজন থেকে, একটা 4999 টাকা দামে স্মার্ট ওয়াচ পাওয়া যাবে। তো সেই স্মার্ট ওয়াচটা মানে নিতে হবে। তা প্রসেসটা কী আছে কি না, কীভাবে লিঙ্কটা করতে হবে অ্যাপ্লাই, তো সেটা একটু ব্যাংকের যে আছে হেল্প কর্মী ওদের কাছে গিয়ে একটু যাই, তারপর দেখি কি করা যায়। তো সেই জন্যই ব্যাংকে যাচ্ছি। তো চলো বন্ধুরা, পাশে থাকো আর দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি ব্যাংকের সামনে চলে এসেছি। তো আমার বর গাড়ি রাখতে গিয়েছিলো, তো এখন এলো। এবারে চলো উপরে যাই, দেখি কি আছে প্রসেস, তারপর আমি কাজটা কমপ্লিট করি, তারপর বাড়ি চলে যাব। হ্যাঁ, ঠান্ডাটা এখান থেকে বেরিয়ে চলে আসছে না? তো বন্ধুরা, আমি যে কাজের জন্য এসেছিলাম সে কাজটা আমার মিটে গেল। এবার আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখো। হ্যালো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, আর একটু রেস্ট করে সন্ধ্যা হয়ে গেল। আর আমি এখন একটু প্রোটিন স্যালাড বানাচ্ছি। তো এখন প্রোটিন স্যালাড একটু খাওয়া হবে সবাই। তো দেখো কী করে বানাচ্ছি আর দেখাই তোমাদের, দাঁড়াও। তা আমি কাঁচা পেঁয়াজ, আপেল, কাঁচা লঙ্কা আর একটা টমেটো এতে কুচিয়ে দিয়ে দিলাম। আর এ দেখো সব কিছু কুচিয়ে ছোলা সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে এখন মিক্স করছি বিট লবণ, আর আমি মিক্স করব একটু গোলমরিচ গুঁড়ো। লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা, তবুও একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। তো তৈরি হয়ে গেল প্রোটিন স্যালাড, দেখতেও সুন্দর আর এটা খেতেও বেশ
ঝাল ঝাল আবার মিষ্টি মিষ্টি, যেহেতু আপেল দেওয়া আছে আর তার জন্য মিষ্টি মিষ্টিও আছে। তো চলো খেতে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ড, এখন সন্ধ্যাবেলা, এখন একটু সালাড খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, অপু দেখো বদমাইশি করছে, তার জন্য ফোনটা আমি স্ট্যান্ড করে দিলাম। আর অপু এখনো এসব খেতে শেখেনি। একটা ছোলা দিলাম সেদ্ধ মুখে, তো কি করে দেখা যাক। আর বন্ধুরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই। আর যারা নতুন আসছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদেরও পাশে আছি অবশ্যই। তো চলো টাটা, বাই বাই।